الله إِلَّا اللَّهُ 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 الله 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 كيا مبارك نام هاي الله الله مؤمنوں کا کام ہے اللہ اللہ نیچے شیرین استنام شیر شاکرمی کند جانم تمام اللہ اللہ می کند شمس و قمر الله الله مكند شجر وحجر الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اے زائر بیت نبوی یاد رہے یہ بے قاعدی ہے جنبش لب بے ادبی ہے بے قاعدی ہے جنبش لب بے ادبی ہے آہستہ قدم نیچے نگاہ پست صدا ہے خابیدہ روح رسول عربی ہے خابیدہ روح رسول عربی ہے محمد عربی ہے و نبی رست بشوا محمد عربی ہے و نبی رست بشوا علام ہوا اس کی پیدائش سے اجالا علام ہوا اس کی پیدائش سے اجالا منپورہ جامعہ اسلامیہ حامدیہ قومی مدرسہ و یتیم خانار 41তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম আইমায়ে মাসাজিদ মুরব্বিয়ানে আওয়াম সমবয়সী যুবক ভাই ও বন্ধুগণ স্নেহের কচি কাঁচা ছোট ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঐতিহ্যবাহী এই মনপুরা জামে ইসলামিয়া হামিদা কওমি মাদ্রাসার বার্ষিক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য অন্তরন্তস্থল থেকে পুরুষের মতো আওয়াজ করে কণ্ঠ উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালামের হাদিয়া পেশ করি আমাদের প্রিয় নবী কলিজার টুকরা নবী সকল নবীদের নবী সকল রাসূলের নবী সকল উম্মতের নবী সকল ফেরেশতার নবী জিন ও ইনসানের নবী শাফাআতের নবী হাউজে কাউসারের নবী মাকামে মাহমুদের নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যান্ডেলের পিছনে এই যে এই কোনায়
পূর্ব কোণায় প্রচুর আওয়াজ হচ্ছে যারা মাহফিলের দায়িত্বশীল আছেন মেহরবানি করে এই দুইটা কোণায় প্যান্ডেলের দক্ষিণ পাশে প্যান্ডেলের বাইরে উত্তর পাশে পশ্চিম কোণায় পূর্ব কোণায় খুব বেশি আওয়াজ হচ্ছে বাচ্চারা আওয়াজ করছে মেহরবানি করে এই আওয়াজটা যেন বন্ধ হয় আমি কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি প্রচুর আওয়াজ হচ্ছে এখানে বাচ্চারা মেলা জমিয়ে দিয়েছে দোকান থাকলে দোকানগুলো উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে সূরাতুল আনফাল থেকে আপনাদের সামনে চারখানা আয়াত তেলাওয়াত করেছি বলুন তো সূরার নাম কি সবাই বলতে হবে সূরার নাম কি এই সূরার আমি প্রথমত এই সূরার পরিচয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তারপর এই সূরা শানে নুজুল অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট কি সেটা আলোচনা করার চেষ্টা করব তৃতীয় পর্যায়ে এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু নসিহত করেছেন অ্যাডভাইস করেছেন আমি সেগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করব এই তিনটা কথা আমরা আজকে আমার নির্ধারিত সময়ে আমি বলার চেষ্টা করব আপনারা শোনার চেষ্টা করবেন রাজি আছেন না ইনশাআল্লাহ প্রথমেই আসুন সূরার পরিচয় শুনি এই সূরা মাদিনায় অবতীর্ণ অর্থাৎ হিজরতের পরে অবতীর্ণ এই জন্য এই সূরাকে বলা হয় মাদানিয়া সূরাতুল আনফাল মাদানিয়া এই সূরা কোরআনে কারিমের নবম পারার ষোলো পৃষ্ঠার প্রথম থেকে শুরু হয়েছে এই সূরার কোরআনে কারিমের যে লিপিবদ্ধ করার সংকলনের ধারাবাহিকতা তারতিবুল জামা এই হিসেবে সূরার সংখ্যা হচ্ছে আট অর্থাৎ কোরআনে কারিমের অষ্টম সূরা আট নং সূরা আর নাজিলের ধারাবাহিকতা তারতিবুন নুজুল সে হিসেবে এই সূরা কোরআনে কারিমের অষ্টআশিতম সূরা নাজিল হওয়ার দিক থেকে অষ্টআশি আর কোরআনে কারিমের সংকলনের ধারাবাহিকতা হিসেবে আট নং সূরা এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে পঁচাত্তর এই সূরার রুকুর সংখ্যা হচ্ছে দশ এই সূরার আদাদুল কালিমাত শব্দ সংখ্যা তার মানে কাউন্ট অফ ওয়ার্ডস বারোশো তেতাল্লিশ এই সূরার বর্ণ সংখ্যা অক্ষর সংখ্যা পাঁচ হাজার দুইশত নিরানব্বই এই ছিল সূরার প্রাথমিক পরিচয় বুঝলাম তো আমরা আসলে এখানে আওয়াজের কারণে আপনার কথা বুঝতে পারছেন না এখানের আওয়াজের কারণে আপনার কথা বুঝতে পারতেছেন না আমি ঠিকই বুঝতে পারতেছি আপনাদের অনেক ডিস্টার্ব হচ্ছে এখানের আওয়াজের কারণে এ বাচ্চাগুলোর সব ধরে নিয়ে আসেন এখানে আপনার ব্যাথ দিয়ে ইচ্ছা মতো পেটা লাগান মাহফিল করা মেলা বানিয়ে ফেলেছে সবগুলোর ধরে নিয়ে আসেন এদিকে এগুলো গায়ে হলুদের অনুষ্ঠানে যে নাচানাচি করতে পারে ওখানে ডিস্টার্ব করে না মাহফিলে কেন এসে ডিস্টার্ব করে যেটা কথা বলবে একদম ধরে নিয়ে আসবেন এখানে টেনে হেসড়ে কুকুরের মতো নিয়ে আসবেন এখানে আল্লাহ যেন হেদায়েত নসিব করে বলেন আমিন তাহলে প্রথমত আমি সূরার পরিচয় আপনাদেরকে শুনালাম এবার আসুন সূরার শানে নুজুল কি শানে নুজুল বলা হয় কেন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন এই আয়াতটা কেন নাজিল করলেন এটাকে বলা হয় শানে নুজুল সবাবে নুজুল এই সূরা আল্লাহ কেন নাজিল করলেন
মুসলিম শরীফ হাদিস নং 6391 মুসআব ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে মুসআব তার পিতা সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে বর্ণনা করেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন নুজিলাত ফিয়্যা আরবাউ আয়াতিন মিনাল কোরআন কোরআনে কারীমের চারটি আয়াত আমার সম্পর্কে আল্লাহ নাযিল করেছেন সুবহানাল্লাহ একজন সাহাবী সম্পর্কে আল্লাহ কয়টি আয়াত নাযিল করেছেন চারটি আয়াত নাযিল করেছেন তার মধ্যে একটি আয়াত হচ্ছে সূরা বাকারার 219 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما الله تعالى نبي কে বলেন হে নবী সাহাবায়ে কেরাম আপনার সাথী সঙ্গী সাহাবীরা আপনাকে প্রশ্ন করে মদ এবং জুয়া সম্পর্কে আপনি জানিয়ে দেন যে এই মদ এবং জুয়ার মধ্যে কবিরা গুনাহ আছে বড় গুনাহ আছে তবে আবার মানুষের কিছু উপকারও হয় শারীরিক কিছু উপকার হয় খাইলে একটু এনার্জি হয় তবে এই মদ এবং জুয়ার ক্ষতি গুনাহ এটা উপকারের চেয়ে মারাত্মক এই আয়াতে আল্লাহ তাআলা মদ সম্পর্কে হারাম বা কিছু এটা কিছু বলেননি উৎসাহিত করেছেন যেন মদ না খায় মদের একটু বদনাম করে দিলেন দ্বিতীয় আয়াত নাজিল হয়েছে ওনার সম্পর্কে সূরা বাকারার 238 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন কুতিবা আলাইকুম ইযা হাযারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রানিল ওয়াসিয়্যাহ তোমাদের কেউ যখন মৃত্যুর সন্নিকটে আসে মুমূর্ষু অবস্থায় চলে যায় তখন কোন সম্পদ যদি তার থাকে সে যেন ওসিয়ত করে যায় যে কে কতটুকু পাবে তবে এই বিধান মিরাসের আয়াতে তারা মানসুখ হয়ে গেছে তৃতীয় আয়াত ওনার সম্পর্কে নাজিল হয়েছে সূরায়ে লোকমানের 14 এবং 15 সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুসলমান হলেন ওনার মা কসম করলো যা আমি অনশন করলাম তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করা পর্যন্ত লা আকুল ওয়ালা আশরব আমি খাব না পান করব না আমি খাব না পানও করব না আমি মরে যাব এরপরে মানুষ বলবে ও এমন ধর্মই গ্রহণ করছে ওর মারে মাইরা ছাড়ছে এবার তুমি চিন্তা করো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তায় পড়ে গেলেন মা খাবে না পান করবে না তো কি করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা লোকমানের 15 নং আয়াত নাজিল করলেন আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا الله رب العالمين سعد بن ابي وقاص رضي الله تعالى عنه কে লক্ষ্য করে বলে সাদ তোমার মা তোমাকে শিরিক করার জন্য বাধ্য করতে চায় চাপ প্রয়োগ করে বল প্রয়োগ করে এই ব্যাপারে তোমার কোনো এলেম নাই তোমার কোনো জ্ঞান নাই সাবধান সাদ ফালা তুতিউহুমা বাবা মা যদি তোমাকে শিরিক করার জন্য বাধ্য করে চাপ প্রয়োগ করে বল প্রয়োগ করে তাহলে তুমি বাবা মায়ের চাপের মুখে পড়ে শিরিকে লিপ্ত হয়ে যেও না
তবে বাবা মায়ের সাথে এই সময়ও তুমি বেয়াদবি করবা না ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা তবে বাবা মায়ের সাথে সব সময় ভালো আচরণ করো দুনিয়াতে যতদিন থাকবে ততদিন বাবা মায়ের সাথে ভালো আচরণই করবা তারা শিরিক করতে বললে গুনাহ করতে বললে গান বাজনার অনুষ্ঠানে যেতে বললে গায়ে হলুদের অনুষ্ঠান করতে বললে তখন সেটা করবা না আল্লাহর নাফরমানি করতে বললে সেটা করবা না দাড়ি কামাইতে বললে সেটা কামাইবা না তবে মা-বাবার সাথে বেয়াদবিও কারণ আল্লাহর নবী বিশ্বনবী আরশাদ করেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহর নবী বিশ্বনবী আরশাদ করেন আল্লাহর নাফরমানি হয় এমন কোন বিষয়ে মাখলুকের অনুগত্য করা জায়েজ নাই ধরেন আপনার বাবা যুবক ভাই আছেন আপনার বাবা বলল তুমি দাড়ি শেভ করো আপনার মামা বলল বা আপনার স্ত্রী বলল আপনার মা বলল ভাববেন এটা কি কোনো মা বলতে পারে হ্যাঁ বলতে পারে যুবক এসে আমার কাছে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে আমি দেখেছি রমজানে যুবক দাঁড়িয়ে রাখছে আমাকে বলছে হুজুর আপনার আলোচনা শুনে দাঁড়িয়ে রাখছি সবসময় আপনার এখানে এসে নামাজ পড়ি কিন্তু ঈদের পরে আমার বাবা জোর করে আমার দাড়ি কামায় দিছে এত আসতে কেন জোর করে বাবা দাড়ি কামায় দিছে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাবা মা যদি নাফরমানি করতে চাপ দেয় তাহলে সেই চাপ গ্রহণ করা যাবে না সেই চাপ মানা যাবে না সেই কথা মানা যাবে না কিন্তু বাবা মার সাথে বেয়াদবিও করবা ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা দুনিয়াতে তাদের সাথে ভালোভাবেই থাকবা এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের উপরে অটল এদিকে মাও তার দাবির উপরে অটল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তিন দিন হয়ে যায় খায় না পান করে না তিন দিন পরে সাদের বউ ভাই মায়ের মা দেখে দুর্বল হয়ে গেছে মাকে এবার অনশন ভাঙায় পানি খাওয়ায় দিল খানা খাওয়ায় দিল সাদের মা সাদকে অভিশাপ দিচ্ছে এইদিকে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মাকে জানায় দেয় মা তোমার শরীরের অবস্থা বড় ভয়াবহ এভাবে তুমি না খেতে খেতে যদি মা মারা যাও শুধু একবার কেন একবার মারা যাওয়ার পরে তুমি যদি আবার জীবিত হও আবার যদি আল্লাহ তোমাকে রূহ দিয়ে দেয় এরপরে আবার মারা যাও দাবি তোমার একটাই আমি ইসলাম ছাড়তে হবে মা এইভাবে যদি আল্লাহ তোমাকে 1000 বার জীবন দিয়ে দেয় আর 1000 বার তুমি যদি মারা যাও এক দাবি নিয়ে আমার ইসলাম ছাড়ার দাবি নিয়ে মা শুনে রাখো তুমি 1000 বার জীবিত হবা আবার 1000 বার মারা যাবা কিন্তু মা গো আমি একবারের জন্য এক মুহূর্তের জন্য ইসলাম ছাড়তে পারবো না আমি এক মুহূর্তের জন্য ইসলাম ছাড়তে পারবো এটাই হচ্ছে ঈমান ঠিক না বেঠি বাতাস করে ব্যবস্থা করেন বাচ্চা নিয়ে আসেন এই গেল তিনটা চার নাম্বার হচ্ছে এই সুরাই আনফালের আয়াত ওনার সম্পর্কে নাজিল হয়েছে কেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বদরের সাহাবি যুদ্ধ যখন শেষ গনিমতের সম্পদগুলো একত্রিত করা হয়েছে শানে নজুল সম্পর্কে দুইটা বর্ণনা আছে একটা বর্ণনা মুসলিম শরীফে 6391 নং হাদিস আরেকটা বর্ণনা মুসনাদে আহমদে 22814 নং হাদিস সেটা আমি এখন বলবো না আজকে সময় আমার হবে না এজন্য একটা বর্ণনা বলছি মুসলিম শরীফের বর্ণনাটা বলছি গনিমতের সম্পদ কুড়াইতে যায় সংগ্রহ করতে যায় ওনার একটা তরবারি পছন্দ হয়ে গেছে তরবারি পছন্দ হয়ে যাওয়ার পরে
গনিমতের সম্পদ তো এই প্রথম যুদ্ধ গনিমতের সম্পর্কে কোনো আয়াত এই পর্যন্ত বিধান নাজিল হয় নাই তরবারিটা পছন্দ হয়ে যাওয়ার কারণে উনি তরবারিটা হাতে নিলেন নিয়ে নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ আতিনি হাদা সাইফ আমার এই তরবারিটাকে পছন্দ হয়েছে আমাকে এই তরবারিটা দিয়ে দেন আপনি নবীজি বললেন রুদ্দাহু মিন হাইসু আখাস্তা কিপ ইট হোয়ার ইউ গট ইট যেখান থেকে নিয়েছো সেখানে রাখো যেখানে পেয়েছো সেখানে রাখো তিনি বলেন যখন রাখতে গেলাম তখন মনে আবার আশা জাগলো যে আরেকবার রিকোয়েস্ট করে দেখি তো এবার আবার সেকেন্ড টাইম রসুলের কাছে রিকোয়েস্ট নিয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমার রিকোয়েস্ট প্লিজ আমাকে তরবারিটা দেন তরবারিটা আমার খুব পছন্দ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আরেকটু ঝাঁঝালো কণ্ঠে বললেন ফাশাদ্দাদা আলাইয়া সাউতা রাসূল কণ্ঠটাকে আরেকটু ঝাঁঝালো কণ্ঠে বললেন রুদ্দাহু মিন হাইসু আখাস্তা যেখান থেকে নিয়েছো সেখানে রেখে দাও আরেকবার এই কথা বলবো না কারণ আমার নবী বিশ্বনবী তিনি ততক্ষণ পর্যন্ত কোনো কাজ করেন না কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাজম আয়াত নং 3-4 আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রেখে দাও এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল নাজিল করলেন যে গনিমতের সম্পদ কারো কারো পছন্দ হয়েছে কিভাবে আপনি সেটা বণ্টন করবেন আমি সেটার বিধান জানিয়ে দিচ্ছি আল্লাহ তাআলা বলছেন তাহলে শানে নজুল শেষ হলো আমার দ্বিতীয় কথা শেষ এবার তৃতীয় সূরা এই আয়াতগুলোর আলোচনায় আমরা চলে যাই আল্লাহ তাআলা ইরশাদ করেন يسألونك عن الأنفال ترى আপনাকে আনফাল সম্পর্কে প্রশ্ন করে আনফাল নফলুনের বহুবচন নফল মানে হচ্ছে এক্সট্রা অতিরিক্ত নফল নামাজ বলি না আমরা নফল নামাজ মানে ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদার পরে যেটা আছে সেটাই তো নফল নফলুনের বহুবচন আনফাল আনফালের বিভিন্ন অর্থ আছে এখানে আনফাল অর্থ গনিমা গনিমত তারা আপনাকে গনিমত অর্থাৎ যুদ্ধলব্ধ ওয়ার অ্যাসেটস সম্পর্কে তারা আপনার কাছে জানতে চায় যুদ্ধের পরে যে সম্পদ অর্জন হয় সেগুলো সম্পর্কে তারা আপনার কাছে জানতে চায় আপনি জানিয়ে দেন কি জানিয়ে দেন উলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল আপনি জানিয়ে দেন আপনি বলে দেন যুদ্ধলব্ধ সম্পদ এগুলো আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য সুতরাং এখানে তোমাদের কোনো অধিকার কোনো দাবি দেওয়া পছন্দ চলবে না সুতরাং এই যুদ্ধলব্ধ সম্পদ গনিমতের সম্পদ নিজের পছন্দ অনুযায়ী গ্রহণ করা থেকে আল্লাহকে ভয় করো আর তোমাদের মধ্যে যে একটা মলমালিন্যতা হয়েছে বদর যুদ্ধে সাহাবিদের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে তিন দল হয়ে গেছে একদল শত্রুকে ধাওয়া করেছিল আর একদল নবীকে পাহারা দিয়েছিল আর একদল গনিমতের সম্পদ আহরণ করেছিল তিন দল প্রত্যেকে দাবি করে বিকেলবেলা গনিমতের সম্পদের হকদার আমরা সবচেয়ে বেশি এই কারণে তাদের মধ্যে একটু মনোমালিন্য হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এই মনোমালিন্যতা দূর করে না ও আসলিহু যাতা বাইনিকুম তোমাদের ভিতরে যে একটু দ্বন্দ্ব তৈরি হয়েছে সেটা দূর করে নাও প্রত্যেকে প্রত্যেকের প্রতি দিলকে সাফ করে দাও গনিমতের সম্পদ কোনো ভাগাভাগি হবে না এটা আল্লাহ আল্লাহ রসুল যা ইচ্ছা তা করবে ওয়াতিউল্লাহ ওয়া রাসূলহু ইন কুনতুম মুমিনিন আর তোমরা আল্লাহকে অনুসরণ করো আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো রসুলকে মেনে চলো যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো
প্রকৃত মুমিন হতে চাইলে আল্লাহ আল্লাহর রাসূল যেভাবে বলে সেভাবে মানো এই আয়াত নাযিল হওয়ার পরে সব যার যার জায়গায় বসে আছে এখন আর কেউ গনিমতের দাবি দাও কিছু করে না এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধের সকল গনিমতগুলোকে সব সাহাবীদের মধ্যে সমান ভাগে বণ্টন করে দিয়েছেন সুবহানাল্লাহ এবার সবাই খুশি হইছে না नाराज হইছে আল্লাহ বললেন প্রকৃত পক্ষে মুমিন হতে চাইলে আল্লাহ আল্লাহর রাসূলকে আনুগত্য করো মেনে চলো এখন প্রকৃত মুমিন কাকে বলে আল্লাহ সেই পরিচয়টা দিচ্ছেন প্রকৃত মুমিন হতে হলে পাঁচটি গুণ লাগবে জোরে বলেন কয়টি গুণ লাগবে জোরে বলেন কয়টি গুণ লাগবে এক নাম্বার গুণ আল্লাহ তাআলা বলছেন انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم প্রকৃত মুমিন হচ্ছে তারা ইজা যিকিরুল্লাহ যখন আল্লাহর জিকির তাদের সামনে করা হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যায় কম্পিত হয়ে যায় সুবহানাল্লাহ আর একটা আসতে বলেন সুবহানাল্লাহ অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যায় অন্তরে শিহরণ চলে আসে الذين المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم প্রকৃত মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহ তাআলার জিকির করা হয় আল্লাহ তাআলার আলোচনা করা হয় তাদের অন্তরগুলো কম্পিত হয়ে যায় ভীত সন্ত্রস্ত হয়ে যায় এই আয়াতের তাফসীর করতে যে মুফাসসিরিনে কেরাম লেখেন তাফসীর ইবনে কাসির তাফসীরে রুহুল মাআনি তাফসীরে মাজহারি সহ সকল তাফসীরের মধ্যে লেখা হয় এই আয়াতের মানেটা কি এই আয়াতের মানে হলো ইজা আরাদার রাজুলু আইয়াসিয়া ফাকিল লাহু ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ ফাতাজিলু কলবু কোন বান্দা যখন গুনার দিকে রওনা করেছে গানের অনুষ্ঠানের দিকে রওনা করেছে গায়ে হলুদের অনুষ্ঠানের দিকে রওনা করেছে কোন গুনাহের দিকে রওনা করেছে আর কেউ যখন তাকে বলে ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো গুনাহ করো না গুনাহের দিকে যেও না ফাতাজিলু কলবুহু সঙ্গে সঙ্গে তার অন্তরটা ভীত হয়ে যায় সঙ্গে সঙ্গে তার অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায় এটা হচ্ছে আয়াতের মানে অর্থ অর্থাৎ আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে এই বান্দার অন্তরে আল্লাহর ভয় শুরু হয়ে যায় আল্লাহর ভয়ে তার দিল কম্পিত হয়ে যায় এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর সূরা রাদের 28 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার জিকিরের দ্বারা অন্তর প্রশান্ত হয় সুবহানাল্লাহ আল্লাহর জিকির করলে অন্তরে ভয় আসে না শান্ত হয় পেরেশানি দূর হয় না পেরেশানি আসে আমেরিকার একদল আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি এই এই সাঁতারা জিজ্ঞেস করতো বসে গেছে ফোকা ফোকা হইলে বাতি বন্ধ করে দিবে আসলে আমাদের দেশের মানুষের ওয়াজের রুচি খারাপ হয়ে গেছে কারণ ওয়াজের মজলিসে যদি হাসাহাসি পারাপারি নাটক না করা হয় সিনেমার গল্প না করা হয় এখানে যদি কমেডি না করা হয় তাহলে অনেকের পছন্দ হয় না আবার অনেকে আছে যে হুজুর দেখি কতটুকু গরম করতে পারে দেখি এই অনেক জায়গায় মাহফিলে স্টেজে উঠে আগে বলে হুজুর গরম করতে হবে গরম করতে হবে এই করতে হবে হাসাইতে হবে কাঁদাইতে হবে গরম করতে হবে মাহফিলের উদ্দেশ্য মাকসাদ এগুলো কিছু মানুষ এই সমস্ত খারাপ মতলবে মাহফিলে আসে এই জন্য দেখবেন কোরআন হাদিসের ভালো কথা এদের ভালো লাগে না এই জন্য এরা উঠা উঠে শুরু করে যেই উঠবে ভাববেন একদম সিদ্ধান্ত নিয়ে নেবেন বুঝে নিবেন যে ওনার মতলব ভালো না ভালোর মতলব নিয়ে মাহফিলে আসে নাই এই জন্য আল্লাহ ওনাকে সরাই দিচ্ছে কারণ আল্লাহর কালামকে নিয়ে আমরা কথা বলছি ঠিক না ঠিক কার কালাম নিয়ে কথা বলছি আল্লাহর কালামকে নিয়ে কথা বলছি সুতরাং কথা এভাবেই চলবে ভালো লাগলে বসবেন আর না হয় বাণিজ্যের ঘুমান অযথা এই মাঝখানে উঠে উঠে করবেন না জিকির করলে দিলের পেরেশানি দূর হয় জিকির করলে বিপদ মুসিবত দূর হয়
আমেরিকার একদল চিকিৎসা বিজ্ঞানী তারা গবেষণা করে একটা রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টটা হচ্ছে অমুসলিমদের থেকে মুসলমানদের হার্ট তুলনামূলকভাবে ভালো সুবহানাল্লাহ বলেন না কেন পৃথিবীর অমুসলিমদের তুলনায় মুসলমানদের হার্টের অবস্থা আর মুসলমানদের মধ্যে যারা জিকির করে তাদের হার্ট যারা জিকির করে না তাদের চাইতে ভালো আছে এই সব জিকির করে না তো এইজন্য সুবহানাল্লাহ আসতে হয়েছে কারণ জিকির করি না তো আমরা নামাজের সালাম ফিরাইয়াই এই যে মোবাইলটা হাতে নিয়ে শুরু করছে কি ফেসবুকে কি আসলো না আসলো দেশের খবরের পাগল নিজের খবর নাই সালাম ফিরাইয়াই দোকানে যায় বসছে চায়ের দোকানে যায় বসছে বিশ্বকাপ খেলার কি হইলো না হইলো সেটা খবর নিতে হবে ঠিক না বেটি জোরে আওয়াজ করে বলেন এই মাহফিলে যত মানুষ আছেন দশটা চায়ের দোকানে মিলে একসাথে বেশি মানুষ হবে কথা বলেন না কেন ঠিক না বেটি প্রত্যেকটা দোকানের মধ্যে যায় দেখেন একটা তাফসিরুল করেন মাহফিল হয়ে গেছে সেখানে বিশ্বকাপ খেলার মাহফিল তাহলে যারা জিকির করে তাদের হার্ট যারা জিকির করে না তাদের চাইতে উজানির মরহুম মোবারক করিম বীর সাহেব রহমতুল্লাহ নাম শুনছেন তো মনে হয় ইনশাল্লাহ নাম না শুনবেন কেন আল্লাহর ওলির নাম তো অবশ্যই শুনছেন ঠিক কিনা হুজুরের নাতিন জামাই আলহামদুলিল্লাহ আসছেন আজকে হযরত মাওলানা মাহমুদুল হাসান কাসেমি আলোচনা করবেন উজানি মাদ্রাসার মুহাদ্দিস এক লোক আসছে আমি এই ঘটনাটা শুনেছি উজানির মোহতাইম সাহেব হুজুরের কাছ থেকে এক লোক আসছে হাটের মধ্যে ডাক্তার বলেছে ওপেন হার্ট সার্জারি করতে হবে না আপনি বাঁচবেন না বেচারা পুরো মুরব্বী মানুষ চিন্তা করছে এই বয়স আর সার্জারি করে কি লাভ হবে অনেক সময় তো মানুষ যেখানে সব কিছু শেষ সেখানে যায় মানুষ পানি পড়ার জন্য যায় হুজুরদের কাছে যায় আল্লাহর ওলির কাছে যায় ঠিক না ভাই ঠিক এবার হুজুরের কাছে গেছে দোয়া চাওয়ার জন্য হুজুর আমার এই সমস্যা দোয়া করেন হুজুর বললেন জিকিরের সবক দিয়ে দিলেন যে আপনি এই জিকিরগুলো করেন জিকির করার পরে দুই মাস না তিন মাস জিকির করার পরে ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলছে আপনার এই আপনার হার্টের যত ব্লক ছিল সব ছুটে গেছে আর আসতে বলেন সুবহানাল্লাহ ভয় লাগে না আপনার হার্টের ব্লক কি হয়ে গেছে মোতাহিম সাহেব হুজুর বলে যে এই লোককে আমি জিজ্ঞেস করলাম যে ঘটনা কি আপনার না হার্টে ব্লক এটা অপারেশন করার কথা অপারেশন করছেন তো ওই লোক ডাইরেক্ট বলছে যে অপারেশন আপনার আব্বাই করে দিছে অপারেশন কে করছে আল্লাহ না আল্লাহ আপনার আব্বাই করছে আপনার আব্বাই মানে মরসুম পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি অপারেশন করে দিছে মোহতাম সাহেব হুজুর জিজ্ঞেস করলেন আব্বা আবার কেমনে অপারেশন করলো এটা তো বুঝলাম না বলে হুজুর আপনার আব্বা জিকিরের সবক দিছে জিকিরের সবক দেওয়ার পরে জিকির করছি আল্লাহর নামের জিকিরের উসিলায় আল্লাহ তাআলা আমার হার্টের ব্লক ছুটাই দিয়েছে সুবহানাল্লাহ এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব বান্দা জিকির করবা আমার হাটকে ভালো রাখার দায়িত্ব আমি আল্লাহর সুবহানাল্লাহ জিক্রে হক গের মনে সে জানত বুয়াদ কাই হালাওয়াত ইয়া বদাস জিক্রে দিলত মুমেনাজি রে খোদা বিসিয়ার গো তাবয়া বি দর্দ আলম আবরো জিকের হক মুদ গদাই রুহেরা মরহামা মুদ ইদলে মজরুহেরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বললেন জিকির করলে অন্তর ভয়ে প্রকম্পিত হয় আর সূরা রাআদের 28 নম্বর আয়াতে বলেন জিকির করলে অন্তর শান্ত হয় কথাটা দুই রকম হয়ে গেল না কি বলেন এর সমাধানের দরকার আছে না নেই মুফাসসিরিনে কেরাম বলেন আসলে কথা দুই রকম না আল্লাহর কথা বুঝতে একটু কষ্ট হয় আমাদের কিন্তু কথা একই কারণ আল্লাহর শরণটা দুই ধরনের কয় ধরনের একটা হচ্ছে আল্লাহর রহমতের শরণ আল্লাহ তাআলা তিনি যে রহিম তিনি রহমান এই কথা মাথায় রেখে আল্লাহকে শরণ করা আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার জালালিয়াতের সাথে শরণ আল্লাহ তাআলার কাহারিয়াতের সাথে শরণ এই শরণ একটা আর আল্লাহ তাআলার রহমানিয়াত আর রহিমিয়াতের শরণ আরেকটা যখন আল্লাহ তাআলা রহমান রহিম এই হিসাবে আমি শরণ করব তখন আল্লাহ তাআলার শরণ করার সঙ্গে সঙ্গে দিলটা প্রশান্ত হয়ে যাবে ঠিক না বেঠি আর যখন আল্লাহর শরণ করতে যায় যখন আমি আল্লাহর জালালিয়াতের সাথে আল্লাহকে শরণ করব কাহারিয়াতের সাথে আল্লাহর আযাব ও গজবের কথা কিয়ামতের ময়দানে শাস্তির কথা চিন্তা করে যখন আল্লাহকে শরণ করব জিকির করব তখন অন্তর ভয়ে প্রকম্পিত হবে ঠিক না বেঠি তাহলে কথা একই কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে স্থান কাল পাত্র ভেদে কখনো অন্তর ভয়ে বিক্ত প্রকম্পিত হবে শিহরিত হবে আবার কখনো অন্তর প্রশান্ত হবে আমার ভাইরা তাহলে আমরা আল্লাহ তাআলার জিকির করলে অন্তর প্রশান্ত হয় আমরা জিকির করতে রাজি আছি না নাই জোরে বলি রাজি আছি না নাই কে কে রাজি আছে হাত তুলে দেখাই আল্লাহ সবাইকে তৌফিক দান করেন বলেন আমিন জিকির সম্পর্কে আমরা কিছু হাদিস শুনি কোরআনে আগে কিছু আয়াত শুনি কোরআনে কারীমের সূরা আহজাব আয়াত নং 41-42 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الله رب العالمين بلن إيمان دراري بشي بشي أمي الله تعالى ذكر كرو شكال شندا الله تعالى تسبيح بات كرو سبحان سورة آل عمران آيات نوم 191 الله رب العالمين إرشاد كرو الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কিছু পাগল প্রেমিক বান্দা আছে এরা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় সর্বাবস্থায় আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে সর্বাবস্থায় কখনো ওরা আমাকে ভুলে না শোয়াবুল ঈমান লিল বাইহাকি হাদিস নং 522 عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله প্রত্যেক জিনিস পরিষ্কার করার জং পড়লে জং পরিষ্কার করার একটা রেত আছে মেশিন আছে যন্ত্র আছে মেডিসিন আছে আর অন্তরের ভিতরে যদি জং পড়ে যায় সেই জং দূর করার জন্য সেই মরিচিকা দূর করার জন্য মেডিসিন আর রেত হলো একমাত্র আল্লাহ তাআলার জিকির সুবহানাল্লাহ মাজমাউ সাওয়াইদ হাদিস নং 16785 عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يكثر ذكر الله فقد بري من الايمان যে বেশি বেশি আল্লাহর জিকির করে না তার অন্তর থেকে ঈমানের নূর দূর হয়ে যায় বেশি বেশি অন জিকির করে না জিকির যারা করে না তাদের কথা তো বাদ যারা করে কিন্তু কম করে তার অন্তর থেকেও ঈমানের নূর দূর হয়ে যায় এজন্য জিকির বেশি বেশি করতে হবে রাজি আছি না না ইনশাআল্লাহ মুসলিম শরীফ হাদিস নং 27-31
عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم احب الكلام الى الله اربع سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر আল্লাহর নবী শুনাই বলেন চারটা বাক্য চারটা সেন্টেন্স আল্লাহর নিকটে খুব প্রিয় এক নাম্বার হলো সুবহানাল্লাহ দুই নাম্বার হলো আলহামদুলিল্লাহ তিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ চার নাম্বার হলো আল্লাহু আকবার এই চারটা বাক্য আল্লাহ তাআলার নিকটে সবচাইতে প্রিয় বাক্য জোরে কোন সুবহানাল্লাহ পড়তে রাজি আছে না নাই সবাই বলেন রাজি আছে না নাই মুসলিম শরীফ হাদিস নং 223 عن ابي مالك الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الايمان والحمد لله تملا الميزان وسبحان الله والحمد لله تملا ما بين السماوات والارض আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ইরশাদ করেন পবিত্রতা ইমানের অঙ্গ আলহামদুলিল্লাহ বললে তোমার মিজানে নেকের পাল্লা ভারী হয়ে যাবে আর যদি আরেকটা শব্দ বাড়ায় বলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলা আনিমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করবে পড়বো তো বেশি বেশি ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন বলে আমিন এখন জিকির কি নিজে নিজেই করব না কোনো আল্লাহওয়ালার হাতে হাত দিয়া জিকিরের সবক নিব না নিজে নিজে জিকির করলে হবে হবে না এমন না হবে নামাজ নিজে নিজে পড়লে হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না বাড়িতে নামাজ পড়লে হবে মসজিদ ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লেও আচ্ছা আপনারা বুকে একটু হাত দিয়ে বলেন তো মসজিদে এসে ইমাম সাহেবের পিছনে পড়লে যতটুকু আপনার আত্মা শান্তি পায় বাড়িতে পড়লে ওরকম শান্তি পায় বলেন শান্তি পায় ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে না নাই কবুল হইতে পারে কিন্তু আল্লাহর ঘরে যখন আসবেন কদম দিয়ে আসবেন কদমে কদমে সব গুনাহ মাফ মসজিদে জান্নাতে পরিবেশে ফেরেশতাদের সাথে কাতারে কাঁধে কাঁধ মিলে নামাজ পড়লেন ইমাম সাহেবের সুন্দর সুরলিত কণ্ঠে তেলাওয়াত শুনলেন বাড়ি যাওয়ার সময় দিলটা যে কি একটা শান্তি লাগবে যে মনে হয় আজকে নামাজটা কবুল হয়ে গেছে ঠিক কিনা আর একা একা বাড়িতে মহিলাদের মতো নামাজ পড়লেন কেমন লাগলো একটু শান্তি লাগে না ঠিক না ভাই ঠিক যারা নামাজ পড়ে তারা বলতে পারবে আর যারা নামাজ পড়ে না ওনাদের তো শান্তি আর অশান্তি কি ওনাদের তো হইলো ওই পূজার মধ্যে গেলে শান্তি লাগে ঠিক কিনা মসজিদে আসলে শান্তি লাগে পূজায় গেলে শান্তি লাগে গায়ে হলুদের অনুষ্ঠানে গেলে টেলিভিশনের সামনে গেলে যাত্রায় গেলে শান্তি লাগে আল্লাহ ঠিক তেমনি ভাবে একা একা নিজে নিজে জিকির করলে ওই রকম জিকির এরকম হবে যেরকম বাড়িতে ঘরে একা একা নামাজ পড়লে যেরকম লাগবে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে যেমন আপনার দিল শান্তি পায় একজন আল্লাহওয়ালার হাতে হাত দিয়া বাইয়াত হইয়া মুরিদ হইয়া আপনি যদি জিকির পালন করা শুরু করেন জিকির করা শুরু করেন দেখবেন আপনার দিলে একটা অন্যরকম তৃপ্তি পাবেন ইনশাআল্লাহ জোরে বলেন না কেন এজন্য আমরা যে কোনো একজন আল্লাহওয়ালার হাতে হাত দিব আমাদের পাশে উজানি আছে না নাই উজানির হযরতের হাতে হাত দিয়ে আমরা জিকিরের সবক নেব রাজি আছি ইনশাআল্লাহ অনেকে চরমনায়ের হাতে হাত দিয়ে জিকিরের সবক নিয়েছেন চরমনায়ের মাহফিলে যাবেন তো ইনশাআল্লাহ অগ্রহায়ণের মাহফিল কত বাইশ তেইশ চব্বিশ যাব তো ইনশাআল্লাহ নাটোরশীতে যাবেন মাঝভান্ডারিতে যাবেন আট্রসি মাঝভান্ডারি এগুলোতে যাবেন না সুরেশ্বরী এনায়েতপুর এগুলাতে যাওয়া যাবে না ইমান নিয়ে আসতে পারবেন না কিন্তু আর যদি উজানিতে যান চরমনাইতে যান আপনার ইমানের পাওয়ার আরো বেড়ে যাবে ঠিক না ভাই ঠিক মানুষ কিছু আছে অযথাই চরমনের বিরোধিতা করে অযথাই উজানির বিরোধিতা করে এদেরকে কোন রকম ফুসলাইয়া ধৈরা যদি একবার চরমনায় নিতে পারেন দেখবেন সব শেষ হয়ে যাবে ঠিক কিনা সব শেষ হয়ে যাবে সব দূর হয়ে যাবে
যেন চরমোনাইতে যাবেন ইনশাআল্লাহ উজানির হাতে হাত দিবেন চরমোনার হাতে হাত দিবেন রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন এই প্রসঙ্গে একটা কথা বলে নেই জুলফিকার আলী নকশবন্দি রহমাতুল্লাহ আলাই ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর জিকির তো এমনি করলে হয় তো এই পিসেবের হাতে হাত দিতে হবে কেন মুরিদ কেন হইতে হবে অনেকের মনে প্রশ্নটা আসে না নাই বিশেষ করে আমাদের দেশে এই যে বুকে হাত দেওয়ার পার্টি আছে না আবার জায়গায় দাঁড়ানোর পার্টি আছে না একদম এদের মনে এই সমস্ত প্রশ্ন বেশি ঠিক না বেঠি কথা বলেন না কেন ঠিক কিনা তো ওনাকে প্রশ্ন করেছে হুজুর জিকির তো নিজে করলে হয় মুরিদ হয়ে কেন জিকির করতে হয় আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের জেহানে এত সুন্দর কথা দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার উনি বললেন বাবা কোরআন হাদিসের দলিল তো পরে দিব ওটা দিলে তোমরা মানবা না কখনো কখনো যুক্তি দিলে মানুষের ব্রেইনে তাড়াতাড়ি ঢুকে আচ্ছা বলো তো দেখি তুমি যদি কোনো জায়গায় গুনাহ করো তাহলে ওই গুনাহের সাক্ষী কে কে তোমার হাত তোমার পা তোমার চোখ নাক মাটি আসমান গাছপালা মানুষ থাকলে মানুষ সব তোমার গুনাহের সাক্ষী ঠিক না ঠিক গুনাহের সাক্ষী কম না বেশি অনেক বেশি তাহলে গুনাহের যদি এত সাক্ষী হয় কেয়ামতের ময়দানে এরা যদি আমার আপনার গুনাহের সাক্ষী দেয় আল্লাহর কাছে উপায় আছে আমাদের কিন্তু তুমি যদি গোপনে গোপনে তওবা করো এই তওবা জানে কে আল্লাহ মাফ করে দিল মনে করেন কেয়ামতের মানে তোমার সব গুনাহ আল্লাহ মাফ করে দিল কিন্তু ওই যে গুনাহ যা করতে যারা দেখেছে গুনাহের সাক্ষী এরা যদি বলে আল্লাহ আপনি আরে মাফ করে দিলেন এ তওবা করছে কোন সময় আল্লাহ বলবে আমি জানি আমার সাথে গোপনে তওবা করছে এরা বলবে যে আল্লাহ আমরা তো দেখি নাই গুনাহ করতে দেখছি সুতরাং এরা জাহান্নামে পাঠান তওবা করতে আমরা দেখি টেকি আল্লাহ জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন দেখো ভাই গুনাহের সাক্ষীর তো অভাব নাই একজন আল্লাহওয়ালার হাতে হাত দিয়া তুমি তওবার সাক্ষী ওই আল্লাহওয়ালাকে বানায় নাও যেরকম সুবহানাল্লাহ বাইয়াত হওয়ার মাকসাদ এটা মুরিদ হওয়ার উদ্দেশ্য এটাই তুমি একজন আল্লাহওয়ালাকে যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে তাকে তুমি তোমার তওবার কি বানাও সাক্ষী বানাও আরেকটা যুক্তি শুনেন থানবী রহমতুল্লাহ হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাহ থানবী রহমতুল্লাহ শাহ আশরাফ থানবী রহমতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর মুরিদ হওয়ার দরকার কি জিকির এমনি বাড়িতে করবো সমস্যা কি মুরিদ ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর মুরিদ হওয়া কি ওয়াজিব না ফরজ উনি বলছিলেন মুরিদ হওয়া ওয়াজিব না ফরজ না কিছুই না তবে প্রত্যেকটা মুসলমানের জন্য তার আমল সংশোধন করা ওয়াজিব বলেন আমল সংশোধন করা কি ওয়াজিব এখন তুমি তোমার আমল যদি নিজে ঘরে দেখে ইউটিউব দেখে সংশোধন করতে পারো করো তুমি যদি তোমার আমল নিজে নিজে বুখারী শরীফ পড়ে যদি আমল সংশোধন করতে পারো করো কিন্তু এইভাবে নিজে নিজে পইরা কখনো আমল সংশোধন করা যাবে বাংলা বুখারী পইরা ইউটিউব দেখে কেউ ডাক্তার হইতে পারছে কেউ ইঞ্জিনিয়ার হইতে পারছে কেউ প্রফেসর হইতে পারছে কেউ মন্ত্রী এমপি হইতে পারছে স্কুলে যাওয়া লাগছে কি লাগে নাই বার্ষিকীতে যাওয়া লাগছে কি লাগে নাই লাগছে ঠিক তেমনি ভাবে তোমার আমল কখনো নিজে ঘরে বসে ইউটিউব দেখে ফেসবুক দেখে সংশোধন করতে পারবা কারণ তোমরা যে সমস্ত শায়েখদের অনুসরণ করো আহলে হাদিসের শায়েখদের মধ্যে ১৯টা গ্রুপ আছে কমপক্ষে কয়টা গ্রুপ তোমরা হানাফি শাফি মালিকি হাম্বলি এই চার গ্রুপ দেখে চার মাযহাব দেখে হাততালি দেওয়া শুরু করছো অথচ তোমাদের শায়েখদের মধ্যে ১৯টা গ্রুপ আছে কমপক্ষে বাংলাদেশে তো তোমরা এই ১৯ গ্রুপের ১৯ জন শায়েখ ১৯ রকম বক্তব্য দিবে তুমি কোনটা করবা এখন তোমার আমল সংশোধন করা ওয়াজিব এখন আমল সংশোধন করতে পারবা কিভাবে একজন আল্লাহওয়ালার কাছে যদি তুমি নিজেকে সোপর্দ করে দাও উনি ধরে ধরে দেখে দেখে তোমার আমলগুলো সংশোধন করে দেবে ঠিক না এই জন্য বায়াত হইতে হবে রাজি আছে ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার মুমিনের প্রকৃত মুমিনের গুণ হচ্ছে যারা আল্লাহ তাআলার জিকির করে তাদের অন্তর কি হয়ে যায় ভয়ে প্রকম্পিত হয় ২ নাম্বার গুণ ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আর যখন কোরআনে পাকের তেলাওয়াত তাদের সামনে করা হয় তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায় সুবহানাল্লাহ আমার ভাইয়েরা কোরআন তেলাওয়াতের মধ্যে লাভ আছে না নাই তিরমিজি শরীফ হাদিস নং ২৯১০
عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف الله نبي بشنا برحمة للعالمين ارشاد قرد امت مار اي قرآن ارقا قار جو دي كيو تلاوت قرد এক অক্ষর তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে কমপক্ষে একটা নেকি দিবে আর এক নেকিকে আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে দশ নেকিতে রূপান্তরিত করে দিবে আল্লাহ রব্বুল আলামিন এই কালামের মধ্যে ইরশাদ করেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ومن جاء بالسيئات فلا يجزى الا مثلها وهم لا يظلمون الله رب العالمين বলেন কেউ একটা নেকির কাজ করবে তো আল্লাহ তাআলা 10 গুণ সব বাড়ায় দিবে আর গুনার কাজ করবে তো আল্লাহ তাআলা একটা গুনার জায়গায় একটা গুনাই দিবে কাউকে জুলুম করা হবে না একটা নেক কাজ করলে আল্লাহর সবকে বাড়াইতে বাড়াইতে কত পরিমাণ দিবে তাহলে কোরআনে কারীমের একটা অক্ষর তেলাওয়াত করলে কমপক্ষে 10 নেকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নামাজের বাইরে যদি কেউ এই কালাম থেকে একটা অক্ষর তেলাওয়াত করে যদি তেলাওয়াত শুনে তাহলে এক অক্ষরে এক নেকি আর যদি নিজে তেলাওয়াত করে ওযু ছাড়া তেলাওয়াত করে তাহলে 10 নেকি আর যদি ওযু সহ তেলাওয়াত করে নামাজের বাইরে তাহলে 25 নেকি আর যদি এই কোরআনের এক একটা অক্ষর নামাজের ভিতরে তেলাওয়াত করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বসে তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 50 নেকি আর যদি দাঁড়িয়ে তেলাওয়াত করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাহলে প্রতি অক্ষরে কমপক্ষে 100 নেকি সুবহানাল্লাহ তাহলে কোরআন পড়লে নেকি আর নেকি ঠিক না ঠিক এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন আল্লাহর নবী বলেন আমি বলি না আলিফ লাম মিম এটা পুরাটা এক অক্ষর বরং আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম আর একটা অক্ষর এখানে তিনটা অক্ষর হয়ে গেল তার মানে কেউ যদি শুধু আলিফ লাম মিম এতটুকু তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমল নামায় 3:30 নেকি দিয়া দিবে হয় নাকি হয়ে যাবে এই জন্য আমরা বেশি বেশি তেলাওয়াত করব রাজি আছেন না ইনশাআল্লাহ খানদানে কোরআবাদ জিকিরে লেসা হার কে রাই নিস্তে হাসতাদ মুফলে সাই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম جميع العلم في القرآن الحكيم تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام لا بشان قديم استي قديم استي نوينو مسلم شريف حديث نم 1910 عن ابي امامه الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القران فانه ياتي يوم القيامه شفيعا لاصحابي আল্লাহর নবী বলেন বেশি বেশি কোরআন পড়ো কিয়ামতের ময়দানে এই কোরআন তোমার জন্য সুপারিশ করবে সুবহানাল্লাহ কোরআন পড়লে এই লাভ এবার আপনার সন্তানকে কোরআন শিখাইলে কি লাভ আবু দাউদ শরীফ হাদিস নং 1530 আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি
ألبس والده تاجا يوم القيامة زوجه أحسن من زوج الشمس فما ظنكم بالذي عمل بما فيه الله نبي بالشنبي رحمة للعالمين بولن جي بيكتي قرآن شكلو ايبن اي قرآن انو جاي عمل كرلو الله نبي بولن تار ما بابا كي كامو تير مهدن الله رب العالمين كامو تير دين تاجا يوم القيامة الله تعالى نورير مكوت تار مطاي پرائي ديوه আরে নূরের মুকুটের অবস্থাটা কেমন হবে যাও উহু আসানো মিন যাও ইশামস এই মুকুটের আলো কিয়ামতের ময়দানে দুনিয়ার সূর্যের আলোর চাইতে আরো বেশি হবে সুবহানাল্লাহ বলেন না কেন সুবহানাল্লাহ বলবেন কেমনে বাচ্চাদের মাদ্রাসা দেন নাই তো সব তো দিয়ে রাখছেন স্কুলে মাদ্রাসা দেন নাই তো এইজন্যই তো সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে না আল্লাহর নবী বলেন উম্মত আমার মাদ্রাসায় একটা সন্তান দিবা ছেলেটাকে হাফেজ বানাইবা কিয়ামতের ময়দানে তুমি হাফেজ হইতে পারলা না তুমি আলেম হইতে পারলা না কিন্তু হাফেজের বাবা হইলা হাফেজের মা হইলা একটা মেয়েকে মহিলা মাদ্রাসায় দিয়ে হাফেজা বানাইলা আলেমা বানাইলা রে উম্মত তুমি নিজে হাফেজা হইতে পারলা না তুমি হাফেজার আলেমা হইতে পারলা না কিন্তু হাফেজার মা হইলা আলেমার মা হইলা হাফেজ আলেমের বাবা হইলা আল্লাহর নবী বলেন তোমার বাবা মা হওয়ার কারণে কিয়ামতের ময়দানে তোমার মাথার মধ্যে একটা মুকুট পরায় দেওয়া হবে আল্লাহর নবী বলেন এবার যারা কোরআনের ইলম শিখলো হাফেজ হইলো তাদের সম্মান কি পরিমাণ হবে চিন্তা করে দেখো সুবহানাল্লাহ তিরমিজি শরীফ হাদিস নং 3069 عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرا القران فاستظهره واحل حلاله وحرم حرامه ادخله الله به الجنه وشفعه في عشره من اهل بيته كلهم قد وجبت له النار الله نبي বলেন উম্মত আমার যদি কেউ কুরআন শিখলো আর এই কুরআন শিখার কারণে এই কুরআন শিখে এই কুরআন অনুযায়ী আমল করলো তার হালাল কে হালাল হিসেবে মানলো হারাম কে হারাম হিসেবে মানলো আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় ওই কুরআন পড়নে ওয়ালাকে কুরআনের উপরে আমল করনে ওয়ালাকে জান্নাতে প্রবেশ করায় দিবে আর আল্লাহর নবী বলেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি তার বংশধরের মধ্য থেকে পরিবার পরিজনের মধ্য থেকে এমন দশজনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার পাইরোটি দেওয়া হবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল লাভ না লস বাচ্চারে মাদ্রাসায় দিলে লাভ না লস লাভ দিবেন তো ইনশাআল্লাহ কে কে দিবেন একটু হাত তোলেন দেখছেন সব স্কুলের পক্ষে হাত উঠে না কষ্ট হইতেছে হাত সোজা করেন একদম সোজা করেন এ দেখেন তো কে কে দিব না দেখেন দেখেন ডানে বামে তাকায় দেখেন কাদের হাত উঠে নাই আপনার আপনার কি মাঝে দিবেন না কেউ রে নাতিপতি হইব না দিবেন না আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন সন্তানকে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ এই এলাকার মানুষ যদি মাদ্রাসায় বাচ্চাদেরকে দেয় তাহলে এই মাদ্রাসার অবস্থা কিরকম থাকে মাদ্রাসায় কি এই 5 লাখ টাকার মতো ঋণ থাকে কথা বলেন ঋণ থাকে তাহলে বাচ্চাদেরকে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ কোরআন হাদিস শিখাবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন জোরে বলেন আমিন 3 নম্বর গুণ হচ্ছে মুমিনের প্রকৃত মুমিনের وعلى ربهم يتوكلون الله رب العالمين বলেন যারা প্রকৃত মুমিন তারা কার উপরে ভরসা করে কার উপরে ভরসা করে 4 নম্বর গুণ হলো الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله رب العالمين বলেন প্রকৃত মুমিনের 4 নম্বর গুণ হলো যারা নামাজ কায়েম করে কি কায়েম করে নামাজ কায়েমের অনেক ব্যাখ্যা ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইনে এর ব্যাখ্যা করেন নামাজ কায়েম করে আইয়ুকিমুনা সলাতা আইয়ুআদ্দুনাহা বিওয়াজিবাতিহা বিহুকুকিহা বিওয়াজিবাতিহা ওয়া মুস্তাহাব্বাতিহা নামাজ পড়ে নামাজের ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সুন্নতে জায়েদা মানে যত মুস্তাহাব আছে সব ঠিকমতো পালন করে এক ব্যাখ্যা
দুই নাম্বার হলো আইয়ুআদ্দুনাহা ফি আওকাতিহা সময় মতো নামাজ আদায় করে তিন নাম্বার হলো আইয়ুআদ্দুনাহা মাআল জামাআ জামাতের সাথে নামাজ পড়ে রাজি আছি তো মসজিদে এসে জামাতের সাথে পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ তাহলে মুমিনের তিন নাম্বার গুণ হলো যারা প্রকৃত মুমিন হবে চার নাম্বার গুণ হলো তারা নামাজ কায়েম করে পাঁচ নাম্বার গুণ হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে জোরে কোন সুবহানাল্লাহ এই পাঁচ গুণ যাদের ভিতরে থাকবে এক নম্বরে কি বলেছি জিকির করা জিকির করলে অন্তর ভীত সন্ত্রস্ত হওয়া দুই নম্বরে তেলাওয়াত করলে ইমান বৃদ্ধি পায় ভালো লাগে মজা লাগে তিন নম্বরে হলো আল্লাহর উপরে ভরসা করে চার নম্বরে হলো নামাজ কায়েম করে পাঁচ নম্বর হলো রিজিক আল্লাহ যা দিয়েছেন সেখান থেকে দান সৎকার করে এই পাঁচটা মুমিনের গুণ অর্জন করলে চারটা লাভ বলেন কয়টা লাভ লাভগুলো শুনাই দিব তো ইনশাআল্লাহ শুনেন আল্লাহ তাআলা কি বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হচ্ছে প্রকৃত পক্ষে মুমিন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ একদম সার্টিফিকেট দিয়ে দিছে যাও সার্টিফিকেট করে দিয়ে দিলাম একদম সনদ দিয়ে দিলাম দুনিয়ার সনদ দিয়ে কি লাভ হইবে কি কি করবা আমি সনদ দিয়ে দিলাম এই পাঁচ গুণ অর্জন করবা তোমরা আসল খাঁটি মুমিন রিয়েল মুমিন সুবহানাল্লাহ দুই নম্বর পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম তাদের সম্মান তাদের প্রভুর নিকটে অনেক অনেক বেশি তিন নম্বর পুরস্কার ওয়া মাগফিরা এই পাঁচ গুণ যারা অর্জন করবে আল্লাহ তাদের ক্ষমা করে দিবে ছয় নম্বর হলো ওয়ারিজকুম কারীম এই পাঁচ গুণ যারা অর্জন করবে আল্লাহ তাদেরকে দুনিয়াতে সম্মানের রিজিক তাহলে পাঁচ গুণ অর্জন করলে চার লাভ এক নম্বর হলো প্রকৃত মোমেন আসল মোমেন হওয়ার সার্টিফিকেট পাওয়া যাবে দুই নম্বর হলো আল্লাহর নিকটে অনেক সম্মান পাওয়া যাবে তিন নম্বর হলো ক্ষমা পাওয়া যাবে চার নম্বর হলো সম্মানের সাথে রিজিক পাওয়া যাবে এই চার লাভ যদি আমরা পাইতে চাই তাহলে পাঁচ গুণ অর্জন করতে হবে রাজি আছি অনেকের মনে হুজুর কষ্ট করে গুণ অর্জন করবো পাঁচটা লাভ হবে চারটা হইল না তো পাঁচ গুণের সাথে পঞ্চাশটা লাভ যদি হইতো তাহলে না ঠিক আছে নাকি আমার ভাইরা এক একটা লাভ যদিও লাভ একটা লাভ কম কিন্তু এক একটা লাভ যদি আমরা দুনিয়ার হাজারো লাভকে মিলাই তাহলে এই এক একটা লাভের সাথে সমান হবে যত আমলই করি আল্লাহর কাছে যদি মুমিন হিসেবে গ্রহণযোগ্য না হয় তাহলে আমল করে লাভ হবে জোরে বলে লাভ হবে আর এই লাভগুলো আল্লাহ যে দিলেন শুধু আখেরাতের জন্য বলছে না দুনিয়ার জন্য বলছে রিজকুন কারীম দুনিয়াতে আল্লাহ সম্মানের রিজিক দান করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন সম্মানিত ভাইয়েরা তাহলে মুমিনের পাঁচ গুণের মধ্যে শেষ যে গুণটা রিজিক দান করবে আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর কাছে দান করতে হবে আপনাদের এই মাদ্রাসা শুনলাম এই যখন বলা হলো রিপোর্ট পেশ করা হলো প্রায় পাঁচ লক্ষ টাকার মতো ঋণ এ দেখেন মানুষ বুঝছে যে না এইবার হুজুর ধরবে আমি আসলে কালেকশন দর্শন পারি না হুজুর নির্দেশ দিয়েছেন বিধায় আপনাদের কাছে কিছু চাইবো মেহরবানি করে একজন উঠবেন না যিনি উঠবেন আশপাশের লোক থাকেন ওনার নামটা লিখবেন নামের পাশে কমপক্ষে পাঁচ হাজার করে টাকা লিখে রাখবেন দিবে না জোর করে নিয়ে আসবেন বাড়ি থেকে আর যদি দিতে না আসেন আল্লাহর রাস্তায় বসে থাকেন কে কে আছেন মাদ্রাসার জন্য একটা লক্ষ টাকা দিবেন এমন কেউ আছেন আমি আজকে হয়তো মাহফিলের জীবনের প্রথম কালেকশন আমি জানিও না কালেকশন কেমনে করতে হয় কারণ কোন কথা কোন বিপদে পড়ি চিন্তা করবে যে আসলে আমাদের পাঁচ লাখ টাকা নিয়োগ করছিলাম আপনি এক একটা চাইলেন কেন আছেন কেউ এমন এক লাখ টাকা করে নাই আচ্ছা পঞ্চাশ হাজার করে দুজন মানুষ একটু দেখি আছে পঞ্চাশ হাজার করে কেউ আছেন নাই এও নাই চিন্তা ভাবনা করতেছে চিন্তা করতে করতে রাত চলে যাবে পঞ্চাশ হাজার করে কেউ আছেন বিশ হাজার করে আচ্ছা বিশ হাজার করে পাঁচজন ভাই বলেন কালেকশন করতে সময় লাগে দুই ঘন্টা সিগুলি কইতে হয় কবিতা কইতে হয় নারায় থাকবে মারহাবা দিতে হয় এগুলো লোকে আলাদা মানুষের মন থেকে পকেট থেকে সব কাহিরা নিয়ে আসতে হয় ঠিক না ভাই ঠিক বলেন বিশ হাজার করে পাঁচজন আল্লাহর বান্দা বলেন
দেখছেন বেশি এসে গেছে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ দেখছেন দিব না একটু জোরে আলহামদুলিল্লাহ কই কইটাও না সাখাওয়াত মিয়া 30,000 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন 2,000 টাকা নগদ দিছে 28,000 টাকা বাকি আল্লাহ মোট 32,000 টাকা দেবে 2,000 নগদ 30,000 বাকি আল্লাহ তুমি দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন আর কে আছেন আচ্ছা 30,000 তো দিলে উনি আর কে আছেন ভাই 20,000 করে বলেন এটা শুরু হয়েছে চলবে 20,000 করে আর চারজন বলেন চারজন আর কেউ আছেন 20,000 করে নাই এই এলাকায় এই প্লেয়ার একজনই সাখাওয়াত স্যার উনি একজনই আরো তো আছে 20,000 করে দেওয়ার মতো আরো তো অনেক লোক আছে আসেন ভাই 20,000 করে আর কেউ আছেন উজানির মহাদেশা বুজুর আসবেন অত্যন্ত দারুণ আলোচনা করবেন শেষ পর্যন্ত শুনে মুনাজাত দিয়ে যাবেন ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ কেউ উঠাউটি করবেন না আর একটু মাদ্রাসার জন্য এত টাকা মাদ্রাসার ঋণ এগুলো শোধ করবে কে আপনারাই করতে হবে ঠিক কিনা নাকি মাদ্রাসা বন্ধ হয়ে যাক তো দান না করার মাদ্রাসায় টাকা নাও তার মানে তো হলে মাদ্রাসা বন্ধ হয়েছে কিনাতে কি লাভ এখানে একটা স্কুল হইতে তারা না ভালো হইতো আল্লাহ বলেন ভাই আর কেউ আছেন